হ্যালো বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। সো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা যে আজকের ব্লগটা শুরু করতে চলেছি সেটি হচ্ছে একটি হোটেল বা রেস্টুরেন্ট, সেটা আপনাদের দেখাবো। অনেকটা সুন্দরভাবে সাজানো হয়েছে, এমনকি যে হোটেলের রুমগুলো সেগুলো আমরা দেখাতে চলেছি, আমি দেখাতে চলেছি আর কি। তো আপনাদের যদি ভিডিওটার দেখে ভালো লাগে তো লাস্টে দেখার পরে একটি লাইক নিশ্চয়ই করে দেবেন। সো থ্যাংক ইউ, চলো এবার ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ভাই, আমি এখন চলে এসেছি রসিক বাঙালি, রসিক বাঙালি হোটেল। পিছনে একদম পুরো গোল্ড গোল্ডেন। যাই হোক, এটা হচ্ছে রাস্তার পাশেই ম্যান রোড ন্যাশনাল, আর সামনে দেখা যাচ্ছে গ্লোবাল হসপিটাল, আর এদিকে কৃষ্ণনগরের পালপাড়া মোড়, এই সাইডটায়, আর সামনে কৃষ্ণনগরের বাস স্ট্যান্ড। তো আমরা যাবো আজকে শুধুমাত্র ভিডিও বানানোর জন্য। রেস্টুরেন্ট আমি দেখেই দিই, তবে আজকে একটি প্রোগ্রাম ছিল এই জন্য এটা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল, যতক্ষণ প্রোগ্রাম আর কি। তো এতক্ষণে ক্লিন করা হয়ে গেছে আশা করি। তো চলো দেখে আসি কীরকম কী অবস্থা ভিতরে, তারপরে সব কিছু বোঝা যাবে। আর উপরে লোগোটা দেখতে পাচ্ছেন হয়তো, ওই রসিক বাঙালির লোগোটা আমি দেখাতে পাচ্ছি না ঠিক মতো। এত লাইট যে ক্যামেরা কাজ করছে না আমার, ওখানে লাইট ক্যামেরা পৌঁছাতে পারছে না। এই দিক দিয়ে যাবো, খুব সুন্দর। এটা হচ্ছে রেস্টুরেন্ট, আমি চিনতে পারবো। হ্যালো গাইস, আমরা চলে এসেছি এখন কফি শপে। তো এখন তো ফাঁকা থাকবেই, কারণ আমি বলেছি আজকে বুক আছে, কিন্তু তবুও কয়েকটা কাস্টমার বাইরে দাঁড়িয়ে আছে। কত সুন্দর না,
এদিকে তিনজন চারজন করে বসা যাবে, এদিকে তিনজন করে বসা যাবে বেশ। আর এখানকার মেনুটা দেখে দিই, উল্টে দিচ্ছি। এখানে আড্ডা দেওয়ার জন্য বেশ করে দেওয়া হয়েছে, চারিদিকে গার্ডেন সরি গাছ, জায়গাটায় গার্ডেন করা হয়েছে। এখানে একটা বেসিন দেওয়া হয়েছে, আর একটা চমৎকার হয় লাইট, সবকটাতেই বেশ ছবি আঁকা আছে। খুব সুন্দর একটা প্লেস।